দর্শক বন্ধুরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি সেই মেশিনের কোম্পানিতে যেটা কিন্তু আপনারা অনেক নাম শুনেছেন কিন্তু কোথায় এবং কিভাবে আসতে হবে এই কোম্পানির ব্যাপারে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো আমার সঙ্গে থাকুন আসুন দর্শক বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি এই সেই কোম্পানি আমার সামনে আছে এটি হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একটি ব্যানার এখানে কিন্তু ফোন নাম্বার থেকে শুরু করে মেশিনের বিভিন্ন ধরনের লোগো দেওয়া আছে এবার আপনারা যদি ভেতরে এই মেশিন এই কোম্পানির ভেতরে আপনি যান তাহলে করে দেখতে পারবেন এখানে এক দু ধরনের নয় এখানে নাই নাই করে আপনার বাজেটের মধ্যে কম থেকে শুরু করে আপনার মিনিমাম পাঁচ হাজার থেকে শুরু করে আপনি লাখ লাখ টাকার কিন্তু বিজনেসের আইডিয়া এই কোম্পানিতে পেয়ে যাবেন সুতরাং যদি আপনারা বিজনেস করতে চান তো অবশ্যই আপনারা এই কোম্পানিতে এসে ভিজিট করতে ভিজিট করুন এই কোম্পানিটা কিন্তু গত দশ বছর থেকে রানিং চলছে সুতরাং বুঝতেই পারছেন কতটা চাহিদা আছে এবং কতটা মার্কেটে কিন্তু এই ডিমান্ড রয়েছে এই মেশিনগুলোর তো দর্শক বন্ধুরা আসুন আমরা কোম্পানির ভিতরে চলে যাই দেখে নেই সেই মেশিনগুলো কি কি ধরনের মেশিন আমি চলে এসেছি সেই কোম্পানির ভেতরে এবং গোডাউনের সামনে দেখুন আমি কিন্তু একদম কোম্পানির সামনে গোডাউনের সামনে দাঁড়িয়েছি এখানে বিভিন্ন ধরনের মেশিন রাখা আছে তো দেখে নিন এখানে কিন্তু দেখাই যাচ্ছে আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মেশিন বিভিন্ন মেশিনের পার্টস কিন্তু এখানে খুব সুন্দরভাবে রাখা আছে সাজিয়ে এগুলো সব কিছু কিন্তু ডেমো সিস্টেম এছাড়াও কিন্তু এই কোম্পানিতে প্যাকিং প্যাকিং অর্থাৎ আপনি কিন্তু কার্টুন প্যাকিং যে কোনো ধরনের মেশিন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুতরাং দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন এখানে যদি আপনারা আসেন একটা না একটা বিজনেস আইডিয়া আপনারা পেয়ে যাবেন তো আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে একটি পার্টিকুলারই একটি মেশিনের ব্যাপারে আপনাদেরকে বলবো তো দর্শক বন্ধুরা চলে এসেছে কিন্তু সেই মেশিনের সামনে আপনাদের কিন্তু প্রতীক্ষার অবসান হয়ে গেছে সেই মেশিন আমি এক্ষুনি আপনাদেরকে দেখাবো তার আগে দুটো কথা বলে নেই এই মেশিনটি হচ্ছে ডিটারজেন্ট পাউডার তৈরি করার মেশিন ডিটারজেন্ট পাউডার কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু প্রতিনিয়ত ব্যবহার হয় সুতরাং আমরা আপনারা বুঝতেই পারছেন এটাতে কতটা আপনার চাহিদা হতে পারে মার্কেটে এছাড়াও এটা কিন্তু আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস জিনিসের পাশাপাশি এটা কিন্তু মার্কেটে এতটা পরিমাণ চাহিদা আছে একটা চাহিদা সম্পন্ন জিনিস এটা কিন্তু মার্কেটিং করার জন্য আপনার কোনো রকম অতটা স্ট্রাগল করতে হবে না সেক্ষেত্রে খুব অনায়াসে কিন্তু আপনি মার্কেটে সাপ্লাই দিতে পারবেন তো এই ডিটারজেন্ট পাউডার তৈরি করার মেশিনের কি কি কয়টা লাগছে কি কি মেশিন লাগছে কোন মেশিনে কি কি তৈরি হয় আপনারা পুরো প্রসিডিওরটা করতে পারবেন সমস্ত কিছু আপনাদেরকে বলবো তো আর আমার পাশে থাকুন আসুন আমি দেখিয়ে দিচ্ছি সেই মেশিন তো ফার্স্টে যে নাম্বার ওয়ান মেশিনটা লাগছে সেই মেশিনটা হচ্ছে মিক্সচার মেশিন মিক্সচার মেশিন কিন্তু আপনার ছোট ছোটো বড় সব ধরনেরই পাবেন এছাড়াও আপনি কিন্তু যদি ভাবেন ঘরের কারেন্টের সমস্যা যদি ভাবেন আপনার লেবারের সমস্যা সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই এটা পুরোপুরি সেমি অটোমেটিকের মেশিন এটাতে কোনো লেবারের প্রয়োজন হয় না আপনি যে কোনো মেটেরিয়ালস একটা ফর্মুলা ওয়াইজ আপনি এই মিক্সচারে দেওয়ার সাথে সঙ্গে কিন্তু এটা মিক্সিং হয়ে যাবে এখানে কিন্তু খুব ইজিলি ভাবে মিক্সিং হয়ে যাবে যেটাতে কিন্তু আপনার কোনো হাত লাগাতে হবে না এটা যেহেতু কেমিক্যালের একটা বিভিন্ন ধরনের কেমিক্যাল থেকে শুরু করে সমস্ত কিছু প্রয়োজন হয় সুতরাং এটা হাত দিয়ে আপনি যদি তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু খুব একটা মানে এটা কেমিক্যাল জাতীয় জিনিস এটা কিন্তু হাত দিয়ে করাটা এটা কিন্তু একদমই ঠিক হবে না মেশিনটা কিন্তু ফুললি অটোমেটিক মেশিন এটা কিন্তু আপনি ওয়ান এইচপির মোটর দিয়ে চালাতে পারবেন এই মেশিনটা যেটা একদম আমার সামনে রাখা আছে এই মেশিনটা আপনি যদি কারেন্টের সঙ্গে করে দেন এখানে ফর্মুলা ওয়াইজ মেটেরিয়াল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্টের সাহায্যে অটোমেটিক্যালি মোটরে এটা ঘুরবে আপনাকে কোনো কিছু হাত লাগাতে হবে না আর এটা কিন্তু ঘরের কারেন্টে নর্মাল ঘরের কারেন্টে চালাতে পারবেন মাত্র দুশো কুড়ি ভোল্টের মধ্যে এই মেশিনটা আপনি দেখছেন আমার সামনে যেটা রাখা আছে এই মেশিনটা কিন্তু আপনার আছে এক ঘন্টায় পঞ্চাশ কিলো প্রোডাকশনের ক্যাপাসিটিতে আপনি যদি ভাবেন যে এর থেকে আর একটু বড় নিতে চাচ্ছেন সেগুলোও কিন্তু আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন একদম অ্যাভেলেবেলভাবে পাবেন আপনি যখন আসবেন তখনই কিন্তু আমরা সাপ্লাই দিতে পারবো তো সেক্ষেত্রে আপনার মোটরের যে পাওয়ারটা আছে সেটা কিন্তু একটু ডিফারেন্স হবে এটাতে সাধারণত ওয়ান এইচপির মোটর আছে পঞ্চাশ কিলো প্রোডাকশনের এই মেশিনটাতে আর একটা মিক্সচার মেশিন যদি আপনি একশো কিলো ঘন্টায় প্রোডাকশন করতে চান সেক্ষেত্রে টু এইচপির মোটর থাকবে কিন্তু আপনি যেটাই নেন না কেন ঘরের কারেন্টে চালাতে পারবেন মাত্র দুশো কুড়ি ভোল্টে আর বিলও বেশি কিন্তু আসবে না আপনার যতই আমি যে যে মেশিনগুলো আপনাকে দেখাবো বিল কিন্তু আপনার একদম বাজেটের মধ্যে থাকবে অর্থাৎ একটা লাইন বা একটা ফ্যান যদি আপনি সারাদিন চাল চালান যেরকম বিল আসে যেরকম ইউনিট টানে সেরকম নর্মাল ইউনিটই টানবে এবার চলে আসি আমি দ্বিতীয় নাম্বার দুই নাম্বার মেশিনটার মধ্যে যেটা কিন্তু চালনি মেশিন আপনি মিক্সার করার পরে এই চালনি মেশিনের আপনার প্রয়োজন হবে এটা স্ক্রিনিং মেশিন ওটা মিক্সচার মেশিন এটা স্ক্রিনিং মেশিন তো এই স্ক্রিনিং মেশিনের কাজ হচ্ছে আপনি ডিটারজেন্ট পাউডারটা মিক্সার করার পরে দলা দলা বা একটা ভেজা ভেজা ভাব থাকবে যেটা কিন্তু আপনি বেশি দিন রাখতে পারবেন না একটা মরচে ভাব ধরে যাবে কিংবা ওটা নষ্ট হয়ে যেতে পারে সেটা যাতে না হয় জন্য এই মেশিনটা কিন্তু এই মেশিন মধ্যে যদি আপনি সেটা দেন আপনার এখানে চালনি দেওয়া আছে দেখেন এখানে চালনিটা চালনির ওপরে যদি আপনি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইজিলি ভাবে কোনো দলা পেকে থাকবে না এবং এটা পুরোপুরি ভাইব্রেশনও থাকবে এটা ওয়ান পির মোটরের মধ্যেই আছে আপনি ঘরের কারেন্টেই চালাতে পারবেন তো দেখেন দর্শক বন্ধুরা এখানে প্যাকেট তার প্যাকেট থেকে শুরু করে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো আজকে এখানে এখানে যে কোনো ধরনের এখানে আমি কয়েকটা প্যাকেট আপনাকে দেখিয়েছি যেরকম এক্সট্রা ওয়াশ এক্সট্রা ওয়াশ ছাড়াও আপনার আছে ক্লিন ওয়াশ ঠিক আছে কিলা এগুলো সমস্ত কিছুই কিন্তু লোকাল ব্যান্ডেডের মধ্যে কোনো রকম আপনাকে এক্সট্রাভাবে কোনো লাইসেন্স বানাতে হবে না এগুলো সমস্ত কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও আরও অন্য অন্য প্যাকেট আছে সেগুলো কিন্তু অর্ডার দিলে পেয়ে যাবেন আর যে সার্পের আপনারা ভাবছেন যে কী ধরনের সার্ফ হবে কীরকম হবে ওটা মার্কেটে আদৌ চলবে কিনা যেটা মার্কেটে রানিং আছে সেই ধরনের সার্ফ হবে কি না তো সে যে আমি আপনাদের সামনে একটা ছোট্ট আপনাদের সামনে একটা ছোট্ট মানে আমাদের কোম্পানিরই তৈরি করা আমি ডিটারজেন্ট পাউডার সামনে রেখেছি দেখেন এই যে সেই পাউডারটা এই পাউডারটা কিন্তু আপনি খুবই ইজিলিভাবে কিন্তু তৈরি করতে পারবেন ঘরে দেখেন কত সুন্দর হয়েছে এটা আর এটা যদি আপনি জলে গুলান সঙ্গে সঙ্গে কিন্তু কত সুন্দর ঝরঝরও হয়েছে এটা কিন্তু নষ্টও হবে না কোনো কিছু নয় তো দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এই মেশিনটার মধ্যেই কিন্তু আপনি এই জিনিসটা তৈরি করতে পারছেন এবং এতটা ইজিলিভাবে তৈরি করতে পারছেন যেটাতে আপনার কোনো হাতের পরিশ্রম বা কোনো একটা লেবারের যে আপনার একটা পরিশ্রম থাকবে সেরকম কিন্তু পরিশ্রম হবে না এগুলো পুরোপুরি সেমি অটোমেটিকের মেশিন থাকবে এবার আমি চলে আসবো নেক্সট তিন নম্বর মেশিনের ক্ষেত্রে যেটা কিন্তু আপনার প্যাকিং মেশিন প্যাকিং মেশিনের প্যাকিং মেশিনটা দেখাবো তার আগে আমি আপনাদেরকে এই এই মেশিনটা আছে আপনার প্রোডাকশনের আছে এক ঘন্টায় পঞ্চাশ কিলো যদি আপনি ভাবেন এই মেশিনটা এক ঘন্টায় পঞ্চাশ কিলো ক্যাপাসিটিতে আপনার হবে না আর একটু বেশি প্রোডাকশনের প্রয়োজন সেক্ষেত্রে এ এটারও বিকল্প কিন্তু আপনি মিক্সচার মেশিনের মতন এটারও বিকল্প কিন্তু বড় মেশিন পেয়ে যাবেন এক ঘন্টায় একশো কিলো একশো থেকে দেড়শো কিলো প্রোডাকশনের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে সেই মেশিনটা একবার দেখাতে চাই আসুন আমরা সেই মেশিনটা দেখিয়ে দিচ্ছি নাম্বার তিন যে মেশিনটার কথা আমি বলছি সেটা হচ্ছে কেজমিল সেটা কিন্তু আপনার স্ক্রিনিং মেশিন এবং কেজমিল এই দুটোর কাজ একই সেটা চালনি করা অর্থাৎ ফিনিশিং করা এই সেই মেশিন এটা কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক বড় কিন্তু একদমই বড় নয় এটা কিন্তু যে কোনো ঘরের একটা কোনায় বসাই করতে পারবেন ভাবছেন যে বাকি দুটো যে মেশিন দেখালাম সেটার থেকে একটু বড় হ্যাঁ একটু বড় হলে ওটা যেহেতু প্রোডাকশন বেশি সেক্ষেত্রে আপনাকে একটু বড় মেশিন নিতেই হবে তো এখানে এখানে একটা বড় জার দেখছেন এই জারের মধ্যে আপনি মিক্সচার করার পরে সেম টু সেম আপনি দিয়ে দিলে পরে এখানে কিন্তু অটোমেটিক্যালি ভেতরে ফিনিশিং হবে এবং এটার সাথে মোটর আছে মোটর আছে এটা টু এইচপি এখানে কিন্তু একটা ফ্যানের সমস্ত কিছু সেটিং করা আছে যেটার মধ্যে আপনার একদম শুকনো ঝরঝরে হয়ে এই সাইড দিয়ে বেরিয়ে আসবে এই সাইড দিয়ে কিন্তু বেরিয়ে আসবে নিচে একটা বস্তা বা কিছু পেতে দিলে অটোমেটিক্যালি চলে আসবে এটাতে কোনো কিছু হাত থেকে শুরু করে কোনো কিছু লাগবে না এটাতে শুধু তিনটা মেশিন যে কোনো একটা একটা লেবারেও চালাতে পারবে স্টার্টিংয়ে যখন আপনার প্রোডাকশনটা বেশি থাকবে তখন আপনি তিনটা মেশিনের জন্য তিনটে লেবার রাখতে পারেন ডিটারজেন্ট পাউডার তৈরি করার জন্য যে তিনটা মেশিনের প্রয়োজন হয় এক হচ্ছে মিক্সচার মেশিন এবং স্ক্রিনিং মেশিন এই দুটো মেশিন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এবং বুঝিয়েও দিলাম তো তিন নাম্বার মেশিন হচ্ছে প্যাকিং করার মেশিন সেই প্যাকিং করার মেশিনটা দেখেন আমার পাশে রাখা আছে সেই প্যাকিংয়ের মেশিনটা এটাতে যে আপনি ডিটারজেন্ট পাউডার মা দু কেজি থেকে একশো গ্রাম থেকে শুরু করে দুশো গ্রাম থেকে শুরু করে এক কেজি দু কেজি যে কোনো সাইজের কিন্তু প্যাকেট এটাতে করতে পারবেন একদম পাঁচ থেকে দশ কিলো পর্যন্ত আপনি এই মেশিনটা একদম সেমই অটোমেটিকের মেশিন হাতের কোনো সিস ইয়ে করার প্রয়োজন নেই হাতের কোনো সিস্টেমের প্রয়োজন নেই আপনি অটোমেটিক্যালি সামনে ধরলে পরে কিন্তু দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি চলে আসছে সিল করার জন্য এই যে প্যাকিং এই এখানে দেখেন এই যে প্যাকিংগুলো আছে এখানে সেই প্যাকিংয়ের মধ্যে এখানে একটা ছোট ওয়েট মেশিন কিনে নিয়ে কত কিলো দিচ্ছেন এখানে পাঁচশো গ্রামেরটা আছে যেহেতু পাঁচশো গ্রাম ভরে নিয়ে আপনি এটাতে এখানে যদি সিল করে দেন অটোমেটিক্যালি এই মেশিনের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে তো সেক্ষেত্রে রকম কিন্তু প্রবলেম হবে না এই তিনটা মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি সমস্ত কিছু কিন্তু থাকবে এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে যদি কোনো কোনো প্রবলেম হয় তাহলে পরে আমাদের কোম্পানিতে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্টাক্ট করলে আমাদের কোম্পানির লোক গিয়ে আপনাকে সার্ভিস দিয়ে আসবে এছাড়াও আপনার যদি এক আপনি যখন মেশিনটা নিয়ে যাবেন ভাবছেন কি করে এগুলো চালাতে পারবেন না কি করে তৈরি করবেন জানেন না কিছু না সেগুলো সমস্ত কিছু আমাদের কোম্পানির লোক কিন্তু গিয়ে আপনাকে শিখায় দিয়ে আসবে তিনটা মেশিনের মধ্যেই কিন্তু এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মেশিনটা নেওয়ার পরে আমাদের কোম্পানির লোক গিয়ে আপনাদের পুরোপুরিভাবে ট্রেনিং দিয়ে আসবে কীভাবে কোন মেশিনটা চালাবেন এবং কীভাবে ডিটারজেন্ট পাউডারটা তৈরি করবেন সেটা কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দিয়ে আসবে যেহেতু ডিটারজেন্ট পাউডার কিন্তু বিভিন্ন ধরনের মার্কেটে অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে আপনি আপনারা ভাবছেন যে কোনো এক কোয়ালিটি দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন না সেক্ষেত্রে আপনি দু থেকে তিনটে চারটে যত কোয়ালিটি আপনি যাবেন আমাদের কোম্পানির লোক কিন্তু ফর্মুলা ওয়াইজ আপনাকে লিখায় দিয়ে আসবে আপনি তখন লিখে নেবেন আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না আর এখানে ডিটারজেন্ট পাউডারটা তৈরি করার জন্য যে যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হয় সেই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু আপনি সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন এখানে ম্যাটেরিয়ালসের কিছু স্যাম্পেল আমি রেখে দিয়েছি অ্যাসিড স্যালারি সিবিএক্স এস এম এস কালারদানা ডালোমাইট সল্ট সমস্ত কিছু কিন্তু আছে সোডা আইয়াস এছাড়া আরও অনেক আরও দশ বারো আইটেমের কিন্তু আপনাদেরকে কেমিক্যালের প্রয়োজন হবে একটা ডিটারজেন্ট পাউডার তৈরি করতে সমস্ত সমস্ত কিছু আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমাদের কোম্পানিটা আমাদের কোম্পানিতে যদি আপনি এসে ভিজিট করতে পারেন অবশ্যই চেষ্টা করেন একদিন এসে ভিজিট করার আমাদের কোম্পানিটা রয়েছে শিলিগুড়িতে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আমাদের কোম্পানিটা রয়েছে যারা শিলিগুড়ির আশেপাশে আছেন তারা অবশ্যই শিলিগুড়িতে এসে একদিন আমাদের কোম্পানিতে ভিজিট করে যান সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হলে আমাদের স্ক্রিনে দেখবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমাদের অফিসের স্টাফ আপনাদেরকে খুব সুন্দরভাবে গাইড করে নিয়ে আসবে আর এছাড়াও যদি আপনাদের মনে হয় যে আপনারা শিলিগুড়ির বাইরে আছেন সেক্ষেত্রে আপনারা কাজের সূত্রে থাকেন আপনারা আসতে পারছেন না কিন্তু বিজনেসটা আপনি করতে চান বা আপনার বাড়ির কাউকে দিয়ে করাতে চান সেক্ষেত্রে আপনি অনলাইনেও পারচেস করতে পারেন আমাদের সে ধরনেরও ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনে পেমেন্ট করে দিলে আমরা এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার অ্যাড্রেসে মেশিন মেশিন মেটেরিয়ালস টেকনিশিয়ান সমস্ত কিছু পৌঁছে দিতে পারবো তো দর্শক বন্ধুরা আপনাদের আপনারা বাড়িতে যারা বেকার আছেন বসে না থেকে তারা অবশ্যই বিজনেসের চেষ্টা করুন আপনি চেষ্টাটা করলে পরে আপনি অবশ্যই সাকসেস হবেন তো দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যদি এই বিজনেসটা এই বিজনেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করেন অবশ্যই একবার এসে ভিজিট করেন নমস্কার